গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর অনেকদিন পরে ব্লগটা আমি ছাড়ছি, কারণ কি এতদিন কারেন্ট ছিল না, মোবাইল চার্জ দিতে পারিনি। আর সমিতার বাড়িতে তো একদম চার্জে নেই ওর ফোনে। তো যাই হোক, আজকে আমি বেরোবো, সমিতার বাড়ি যাব। আর টাউনে এখন কতটা জল আছে সব কিছু তোমার আপডেট তোমাদের কাছে দেবো, তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর আমাদের বাড়ি হাল্লা শুনতেই পাচ্ছ। আর আরেকটা কথা বলি, জল শুধু সৌমিকতার বাড়িতে ওঠেনি, আমার বাড়িতেও জল উঠছে, অনেকটা জল উঠেছে, এখনো জল আছে, যায়নি। তো চলো, আমি আমার বাড়ির জলটা প্রথমে দেখাই তোমাদেরকে। তো চলো, এই দেখো আমাদের বাড়ির জল, আগে অনেকটাই হয়েছিল, এতটা উঠে গেছিল, দাগও দেখতে পাচ্ছ জলের। আর এই দেখো এখনো এতটা রয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি আমাদের জলটা নামছে না, গলিতে অনেকটা জল আছে। দেখো লাস্ট মাথায়, এদিকে তো পুরো জল, এদিকে তো লোকজন নেই, কারণ এদিকে ঘরে জল ঢুকে গেছে, পুরো জল। এই দেখো আমাদের নৌকা, আমরা বানিয়েছিলাম কি বলে ভেলা, ভেলা তো এতটুকু অব্দি জল উঠেছে। দেখো দেখো পুরো সিঁড়িটা ডুবে গেছিলো, এখনও কতটা জল দেখো। তো গাইজ, আমরা বেরিয়ে পড়েছি একদম কাপড় টাপড় আটি, কাপড় টাপড় তুলে বেরিয়ে পড়েছি, এখন হেঁটে হেঁটে যাবো। তো চলো যাই। গাইজ, এন্ডি কলোনির হালত দেখো, জাস্ট লুক দেখো, এখনো এন্ডি কলোনির জল কমেনি, এদিকেও অনেকটা জল আছে, এদিকে এদিকে পুরো ভিড় হয়ে আছে, জানি না কেন জলের জন্য মনে হচ্ছে। আমার যাই হোক, তারাপুর দিকে জল উঠেনি, তারাপুর দিকে একটু জলে মানে কষ্ট পায়নি ওরা, এই বিল্ডিং উল্ডিং সবাই লোক আছে। আর আমি তো বেরিয়ে পড়েছি, এবার সমিতার বাড়ি যাব, অনেকটা দূর আছে বাট যেতেও তো হবে, যাবো চলো। রেস্কিউ টিম এখানেও কাজ করছে, এদিকে জলটা মনে হচ্ছে কমেনি, সামনেও জল আছে, ফায়ার ব্রিগেডের এখানে জলে জল, অনেকগুলো ট্রাক আটকে আছে, কারণ কি জলের জন্য যেতে পারছে না। আর এদিকে জল নেই, এদিকে জল উঠছে না, এই জায়গাটা উঁচু জায়গা বলে, আর অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। তো গাইজ, আমি এখন শিলংপট্টিতে আছি, শিলংপট্টিতে জল উঠেছিল বাট কমে গেছে, জল নেমে গেছে, এখন আর শিলংপট্টিতে জল নেই। তো আমি, আমার এখানে একটা দিদি আছে, ওর বাড়িতে আমি সাইকেলটা রেখে তারপরে যাবো। জিজু, অ্যাকচুয়ালি আমি জিজু একসাথে বেরিয়েছিলাম বাট জিজু অটো করে চলে এসছে, আর আমি সাইকেল নিয়ে এসেছি, কারণ জিজু সাইকেল চালাতে পারে, মানে পায়ে ব্যথা হয়ে যায় বলে, তার জন্য। তো আমি সাইকেলটা একটা দিদি বাড়ি রেখে যাবো, তারপর হেঁটে হেঁটে যাবো, তো যাওয়া যাক। তো গাইজ, দেখো তেলের জন্য কতটা লাইন লেগে আছে, মানে পেট্রোলের জন্য, ডিজেল পেট্রোলের জন্য, পেট্রোল পাম্প পুরো ভিড় হয়ে আছে, তেল পাওয়া যাচ্ছে না বলে। তো গাইজ, আমি সাইকেলটা রেখে রাস্তায় চলে এসেছি, মানে মেইন রোডে চলে এসেছি। আর দেখো এখানে বাজার বসেছে, তারপর এখান থেকে আমি রিক্সা ধরে চলে যাব, কারণ হেঁটে ইচ্ছে করছে না, অনেক রোদ উঠেছে। এই দেখো বাজার বসেছে, আর আমি রিক্সায় উঠে যাই। আমি এখন রানেরকারি পয়েন্টে দিয়ে যাচ্ছি, জল শুকিয়ে গেছে, এটা মানে মেইন রাস্তার উপরে আছি, দেখো জল কতটা পারি কিনা। এখানে রেস্কিউ টিম সবাই দাঁড়িয়ে আছে, যদি ইমার্জেন্সির জন্য কোনো দরকার পড়ে। তো চলো আগে যাই, গিয়ে দেখি। এটা হলো রানিকারি মেইন পয়েন্ট, মানে বাজারটা, পয়েন্ট না বাজার আর কি। আর এদিকে পাবলিক স্কুল রোড যাওয়া যায় এদিক দিয়ে, আর এদিকে আমি রানিকারির দিকে যাবো এখন। এখানে সবাইকে জল দেওয়া হচ্ছে, আর এখানে মানুষ নিয়ে যাচ্ছে নৌকা করে। এখন তো জল অনেকটা কমেছে, আগে দুদিন আগের কথাই বলছি, যে এদিকে আসার কোনো ক্ষমতা ছিল না, এত এত স্রোত, আর তোমার এদিকে ড্রেন আছে বলে বোঝাই যাচ্ছে না, এই দিকে ড্রেন,
পুরো নালা নর্দমা এক হয়ে গেছে জলে। তো এখন আমি আর একটু জায়গা গেলেই রাঙেরকারি পয়েন্টে পৌঁছে যাব। আগে যাই, দেখো পা টিকে রাখতে পারছি না, তো আগে যাই। এই যে আমরা রাঙেরখাড়ি পয়েন্টে চলে এসেছি, দেখো রাঙেরখাড়ি পয়েন্টে এখনো জল কমার নাম নিচ্ছে না, অনেকটা জল আছে এখনো। ওদিকে ওদিকে দেখো, এপারেও আছে, ওপারেও আছে, অনেক দোকানে অনেক ক্ষতি হয়েছে। দোকানের ভেতরে দেখো দোকানটা খুলেছে জল ঢুকে। এটা জল দিচ্ছে সবাইকে, এই দেখো সোনাই রোডের যাওয়ার রাস্তা। সব গাইস, ওর গেটের সামনেই মানে গলির সামনে চলে এসেছি। দেখো গলিতে এত স্রোত, ভেতর দিয়ে কীভাবে যাবো যে, তো আগে দেখি। জলে জলে তো পা রাখতে পারছি না, নিয়ে যাচ্ছে। চলো আগে দিকে দেখি গিয়ে যাই, যেতে পারি কি না দেখি। চলো অনেকটা স্রোত তো ভেতরে যাচ্ছি, তো তুই জলটা বেড়ে যাচ্ছে। দেখো আমার কতটুকু উঠে গেছে, হ্যাঁ আমার ব্যাগও বেড়ে যাচ্ছে। দেখো জলের কন্ডিশন, কতটা জল এখনো। দেখো তো ঘরে কাছাকাছি চলে এসেছি, যে কতদিন লাগবে কেউ জানে না। এখনো প্রচুর জল সামনেই আছে, আর বেশি দূর নয়। দেখো ওর বাড়ির গেট কতটা, ওর আর ঘরের ভেতরে উঠেছে। দেখো সব জিনিস ভেসে আছে জলের উপরে। আর এখন একটু ভেতর দিয়ে গিয়ে দেখবো। অ্যাকচুয়ালি ওদের বিছানা, রান্নাঘরে সব জিনিসই জলের উপরে। আর ওরা মানে উপরে দোতলাতে আছে, মানে ঘুমটিতে আছে। আর আমি ভিডিওটা বেশি লম্বা করবো না, এখানেই শেষ করে দিচ্ছি।